শাবাশ, ঠিক আছে। কয় বোতল হয়েছে? বাহ, দেখি। বেশি চিল্লাস না, এক কোপে কলাটা নামাই দেবো। আমার ঘরে যারা একবার আসে তারা আর ফেরত যায় না। আমি ডবল এলিয়া কত লস্করের ভাই চাপাতি শামসু। দেশের প্রতি কর্তব্য পালনে তুমি যে শক্তি আর সাহসের পরিচয় দিয়েছো সেজন্য পুলিশ বাহিনী গর্বিত। থ্যাংক ইউ স্যার। টেকনাফ থানার দায়িত্বে এর আগে যাদের পাঠানো হয়েছিল তারা কেউই তোমার মতো সাফল্য অর্জন করতে পারেনি। অপরাধ জগতের এত বড় একটা ঘাঁটি ধ্বংস করে দিয়ে তুমি যে দৃষ্টান্ত স্থাপন করলে তা পুলিশ বাহিনীকে প্রেরণা যোগাবে। দুর্ঘটনায় মারা না গেলে চাপাতি শামসুর কাছ থেকে অনেক গোপন তথ্য উদ্ধার করা যেত স্যার। ভাবতে অবাক লাগে, যার বড় ভাই কক্সবাজারের এত বড় একজন সমাজসেবক, তার ভাই এই ধরনের ক্রিমিনাল হয় কি করে? লাখ টাকার বাগান খায় এক টাকার ছকলে। আমি ডবল এল লিয়াকত লস্কর। কোন পুলিশের এত বড় সাহস যার কারণে আমার ভাই মারা গেছে? বলো। টেকনাফ থানার ইন্সপেক্টর রাশেদ চৌধুরী আপনার ভাই ফুইটি ও করে দিয়েছে। রাশেদ চৌধুরী? হায়, আমি বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, গরিবের বন্ধু, দেশের থানা পুলিশ আমার কেনা গোলাম, দু চারজন এমপি মিনিস্টার আমার পকেটে থাকে। তোমাদের আমি তিন দিনের সময় দিলাম, এর মধ্যে রাশেদের লাশ আমি কাফনের কাফনে জড়ানো দেখতে চাই। আব্বু, আব্বু, কি খেলছিলে আব্বু? পুলিশের গাড়িতে আমি গুলি করছিলাম আব্বু। পুলিশের গাড়িতে গুলি করছিলে? এত কিছু থাকতে পুলিশের গাড়িতে কেন গুলি করছিলে? তুমি কিচ্ছু বোঝো না আব্বু, একদম বোকা। সিনেমায় দেখনি? সিনেমায় তো অনেক কিছুই থাকে। তুমি বড় হয়ে নিজেই তো একজন বিরাট পুলিশ অফিসার হবে। ব্যাস, বাসায় আসতে না আসতে কোলে উঠে বসেছিস খোকা। ওকে বকছো কেন? কই হে, কোথায় তোমরা? এসো এসো ভাইজান, ভাবি কোনো খবর না দিয়ে হঠাৎ থাক থাক থাক।
কেমন আছো ঝালমা? আপনি তো থাক বসো। বসো ভাইয়া। কি জানো বলছিলি? কোনো খবর না দিয়ে হঠাৎ কেন এলাম? এই তো কিছু কিছু ঘটনা এমন হঠাৎ করেই ঘটে যায়। যেমন হঠাৎ করে গত পরশু আমার একমাত্র ছেলে মানে তোর ব্রিলিয়ান্ট ভাতিজা আরিফ এসে হাজির। আরিফ এসেছে? আগে কথাটা শেষ করতে দাও। সাত দিনের ছুটি নিয়ে এসেছে, ক্যান্সারের উপর যে রিসার্চ করছিল লন্ডনে তা নিয়ে বিরাট হইচই পড়ে গেছে। আগামী সপ্তাহেই লন্ডন চলে যাবে। আমি বলেছিলাম না ভাইজান, আরিফ একদিন দেশের মুখ উজ্জ্বল করবে। দেশের মুখ উজ্জ্বল করার সঙ্গে সঙ্গে আমরাও আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করি। কি হলো দাও? এদিকে আয় তো মা। এসব কি ভাইজান? এঙ্গেজমেন্ট মানে বিয়ের আশীর্বাদ। রেশমাকে ছেলের বউ বানিয়ে ফেললাম। তুই তো গ্রামের বাড়িতে যাওয়া একদম ছেড়েই দিয়েছিস। শোন, আগামী শুক্রবার ভালো দিন আছে, বিয়ের কাজটা গ্রামের বাড়িতেই সারতে চাই। তোমার যেমন ইচ্ছে ভাইজান। এবার বল, ঘটনাটা হঠাৎ করে ঘটলো কিনা? থাক থাক মা, সালাম করতে হবে না। শুভে থাকো মা, সুখে থাকো। হচ্ছে মা, হচ্ছে। আপত্তি থাকবে কেন বাবা? আপনাদের মতামতই আমার মত। তোমার মুখ থেকে এই ধরনের কথাই আমি আশা করেছিলাম। বাদশা তুমি? হাজত ভেঙে আমি পালিয়ে এসেছি মামুন ভাই, পুলিশ আমার পিছু নিয়েছে। অসৎ কাজে বাধা দিয়েছিলাম বলে লিয়াকত লস্কর আমাকে মিথ্যে খুনের মামলায় ফাঁসিয়েছে। আমি জানি বাদশা, তোমার মতো ছেলে মানুষ খুন করতে পারে না, কিন্তু এভাবে পালিয়ে আসা তোমার উচিত হয়নি। দেশে আইন আছে, আদালত আছে। কোন আইনের কথা বলছেন আপনি? যে আইন নিরাপরাধ মানুষকে ফাঁসি তড়িতে ছুলায়, যে আইন রুবেল জালাল আর সুমনদের নির্মমভাবে হত্যা করে, সেই আইন। কুটিকয়েক অন্যায় আর দুর্ঘটনার জন্য দেশের আইন বিভাগকে তুমি ভুল বুঝো না বাদশা। আইন আর অপরাধ কখনো একসাথে বাস করতে পারে না। মিথ্যে খুনের আসামি হলেও পালিয়ে এসে তুমি অপরাধকে আরো ভারী করেছো। না, সে আমার উপায় ছিল না বামুন ভাই। ঘরে আমার সন্তান সমূহ স্ত্রী রয়েছে, আমি ছাড়া তাকে দেখবার কেউ নেই। বাচ্চা, পুলিশের হাত থেকে তুই পালা বাঁচতে পারবি রে। এখনো সময় আছে ধরা দে, না হলে প্রত্যেকটি বাড়িতে পুলিশ গুলি চালায় ছুটে করে দেবে রে। আমাকে বাঁচান মামুন ভাই, আমি কথা দিচ্ছি সন্তানের মুখ দেখে আমি আবার পুলিশের কাছে ধরা দেবো। আমার সন্তানের কথা ভেবে না পুলিশের কাছে একটা মিথ্যে কথা বলুন। মিথ্যে আমি বলি না, তবে পরিস্থিতি আজ আমাকে সত্য গোপন করতে বাধ্য করছে। আরিফ, বাদশাকে ভেতরে ঘরে নিয়ে যাও, যাও। ওই বাদশা, এখনো সময় আছে, বাইরে। কি হয়েছে? বাদশা নামের এক খুনি আসামি হাজত ভেঙে এই এলাকায় পালায় আছে। একজন ফেরারি আসামির জন্য শান্তিপ্রিয় মানুষের বাড়িতে আপনারা গুলি চালাবেন, এটা কি আইন না বর্বরতা? পুলিশ এখানে আইন শিখতে আসেনি, আইসে আসামি ধরতি, কত বরফাট জানেন না। যেখানে দাঁড়িয়ে আপনি কথা বলছেন সেটাও একটা পুলিশ অফিসারের বাড়ি। তাতে কি? আমি মামুন চৌধুরী, পুলিশ ইন্সপেক্টর রাশেদ চৌধুরী আমার ছোট ভাই। আর কিছু বলার আছে? না না, আর কিছু বলার নেই, এ তো আমাদেরই বাড়ি। আচ্ছা চল, আসসালামু আলাইকুম। এই চল। কি সুন্দর চান্দের মতো মুখ, এককারে বাদশার লাঞ্ছুরত। ওই বাচ্চা কোনে? তারে তো আপনারা হাজতে আটকায় রাখছেন। লোকশালী বাচ্চা, হাজত ফুটি করে এখানে পালায় আছে, কোথায় লুকিয়ে রেখেছিস বল? বিশ্বাস করেন এখানে আসে নাই, আমরা কিচ্ছু জানি না। শালি শালি শালিস রে, হাড্ডি মাংস সব এক করে ফেলবো, ফেলবো। মিথ্যা খুনের দায়ে আপনারা আমার স্বামীরে ধরে নিছে, আমারও বিনা দোষে মারতেছে। দইল না ফুটি করে দি। উঠ
জানি। তুমি আইছো? বলবতি। তুমি তুমি কইছিলা সন্তান হওয়ার পর আমারে তুমি লাল শাড়ি আইনা দিবা, তার দরকার নাই, কাপনের কাপড়, আমার রক্ত লাল লাল হয়ে যাইব, আমার 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 মরার পর আমার মরার পর আমার মায়েটারে তুমি প্রচন্ড পুলিশ তরে খুঁজা না পাইয়া তোর বউ ধরে মারা শেষ করে ফেলাইছে, এক ফুটা বুকে দু দু মায়ের কপালে জুটলো না, জুটলো মায়ের বুকে রক্ত। মামুন ভাই, আমি আপনার কথা রাখতে পারলাম না, পুলিশের কাছে আমি ধরা দেব না, আমি প্রতিশোধ নেব, ভয়ঙ্কর প্রতিশোধ। কি? বাদশাহ হাজত থেকে পালিয়েছে? এই শালা, এই থানায় এতগুলো জনমরদ পুলিশ থাকতে বাদশাহ কিভাবে পালায়? হাজতের লকাপে কি পাট খড়ি বসানো? বড় ভাই, বাদশাকে পাইনি কিন্তু বাচ্চার বউকে ফুটে করে দিতি। এই না হলে বাঙালি বাঙালি বউ মারত স্তর, নিজের বউকে তো মারবি শালা, থাকলে তো মারবি, এ পর্যন্ত তো সাতখানাকে খতম করেছিস, ওগুলোর আবার উকিল ভাবছিলাম আমি। আরে যার খতম হওয়া দরকার সে তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। রাশেদের কারণে আমার ভাই মারা গেছে, কোটি কোটি টাকার মাল সহ পুলিশ ভাট ঠিকানা সিল করে দিয়েছে, পাচার করার জন্য যে সমস্ত মেয়ে জোগাড় করেছিলাম তাও সব পাঙ্খা, এই সুযোগে বাদশাহ পালিয়েছে, কবলে কি শনি লাগলো? ওইসব শনি রবি কিছুই লাগেনি, শোনেন বড় ভাই, এই কামরুল ওসব কেয়ার করে না, পালা যাবি কোথায়? আজকাল পত্র পত্রিকা দেখেন না, ধীরে ধীরে ছোট আসছে পৃথিবী, হ্যাঁ বুঝেছে, ছোট হতি হতি যখন হাতের মুঠে চলে আসবি তখন দেখতে খাপ করে বাদশাহ ধরে ফুটে করে দিছি। কি বললি? দারুণ খবর বস। বলে ভাল, ইন্সপেক্টর রাশেদ চৌধুরীর মেয়ের সঙ্গে তার বড় ভাইয়ের ছেলের বিয়ে। আমি ডাবল এল লিয়াকত লস্কর, লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে। কামরুল, বড় ভাই, কাশেম সহ সবাই তোমার সঙ্গে যাবে, আমিও সময় মতো দর্শকের ভূমিকায় অবতীর্ণ হব, রাশেদ সহ পুরো ফ্যামিলি ক্রাশ করে দেবে। তাহলে তো গোটা সারে ফুটু করতে হবি। তুই বাবুর্চি খানাটা দেখ, ঠিক আছে, তুমি এদিকটা খেয়াল। আচ্ছা, তোরা সবাই মিলে যা ফুটো করে দে, আমি তোদের পেছনে আছি, যা যা। Thank you.
भैया भैया भाभी 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 रेशमा 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 हरी हरी सलमा 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 रेशमा सलमा सलमा चुप करो सलमा अर्जुन 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 যুগ পার হয়ে গেছে তবুও চোখের পানি ফুরোয় না বাপি হ্যাঁ মা আজ তোর ভাইয়ার জন্মদিন জন্মদিনের আনন্দ আজ আমাদের বুকে শুধু বেদনা এই দিনে তোর বড় বোন রেশমা কত আনন্দ করত রেশমার কবরে দুফোঁটা চোখের পানি ফেলে তার আত্মার শান্তি কামনা করি কিন্তু কিন্তু আরছু কেঁদো না বাপি আমি তো আছি মনে করো আমার মাঝে আপু আর ভাইয়া বেঁচে আছে আমার আরছু হারিয়ে যেতে পারে না আমার মন বলছে ও নিশ্চয়ই বেঁচে আছে নিশ্চয়ই বেঁচে আছে Ah!
বাপ কে গিয়ে বলিস মালগুলো তোদের আরজু বাপ নিয়ে গেছে। চল। আয় মা আয়। বাবা তুমি খাবে না? দুপুর গড়িয়ে বিকেল হতে চললো যে। খাবো মা খাবো, তুই তো জানিস আরজুকে না খাইয়ে আমি কখনো খাই না। জানবো না কেন, তুমি আসলে আরজুকে আমার চেয়ে বেশি ভালোবাসো। পাগলি মা আমার, তোদের দুজনকে আমি সমান ভালোবাসি। তাছাড়া আজ যে আরজুর জন্মদিন, তুই কি তা ভুলে গেছিস? তাই তো, আমার একদম খেয়াল ছিল না। প্রতি বছর এই দিনে আরজুর জন্য তুমি কত দোয়া করো। এখানে নিয়ে আয়। ওই তো এসে গেছে। দেখো চাচা এত অস্ত্র। সাবাস বেটা সাবাস। লিয়াকত লস্করের পাঁচটা কুত্তা টেরা আবুল আমাকে চ্যালেঞ্জ করেছিল, আমি ওকে দাঁত ভাঙা জবাব দিয়েছি, ছিনিয়ে এনেছি ওর সব অস্ত্র। সব অস্ত্র চলে যেত ওদের হাতে, যারা নির্মম ভাবে দেশের শান্তিপ্রিয় মানুষকে হত্যা করে। আর সবকিছুর মদত তার আইনের পোশাক পরা শয়তান কামরুল। ওদের সময় শেষ হয়ে এসেছে চাচা। কেয়ামতের আসল রূপ কেমন হয় আমি জানি না, তবে কেয়ামত আমি নিজের চোখে দেখেছি। যাদের নির্মম হত্যাকাণ্ড আমাকে এতিম করে দিয়েছে, যাদের জন্য আমি বাবা মা বোন আত্মীয় স্বজনকে হারিয়েছি, তাদের আমি ছাড়বো না। জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব, এক আল্লাহ ছাড়া আমাকে আর কেউ নেভাতে পারবে না। জন্ম মৃত্যুর মালিক আল্লাহ। আজ তো জন্মদিন, জন্মদিনে যে প্রতিজ্ঞাটি করলি কামনা করি তা যেন অক্ষরে অক্ষরে ফুলে যায়। বাবা বাবা, আজ এই খুশির দিন আমি নাচবো, আমি গাইবো। না, আরজুর জীবনে খুশি বলে কোনো শব্দ নেই। কেন নেই আরজু? একজন এতিমের কাছে তার জন্মদিন মৃত্যুর সমান। না, এই বুকের প্রতি বড় হয়েছিস, আমি তো তোর বাবার মতো। তোর দিকে তাকালে মনে হয় তুই আমার আপন সন্তান। নিজেকে এতিম বলে আমাকে তুই অপরাধী করিস না চাচা। আরজু, পালক নাচের খামো মনটা কেড়ে নিল রে, তোমার ছোঁয়ায় সারা টিকার প্রেমের কোলে ফুটল রে। উছলে পড়ে রূপের বাহার, যা আছে সব হবে তোমার, রেখেছি দাতন করে রে। এসো বুকে তোমায় রাখি ধরে,
এসো বুকে তোমায় রাখি ধরে মাল চিন্তাই হয়েছে রাজন এলাকায় বস আরজু নামের একজন চরমপন্থী মালগুলো চিন্তাই করেছে আরজু নামটা আগেও দু একবার শুনেছি মনে হয় খারাপ খবরটা শুনে ছুটে এসেছি ড্যাডি এ কি শুধু হাত কাটছো কেন পা কাটো নাক কাটো কান কাটো দাঁড়াও আমি কাটছি থামো মরাকে মেরে আর বাহাদুরি দেখাতে হবে না পারলে ওই চরমপন্থী আরজুকে মারো যাও পারবো না মানে ও সব চুনো পুটি মেরে তোমার মতো হাত আমি গন্ধ করতে পারবো না বিদেশে কিলিং এর উপরে যে ট্রেনিং আমি নিয়েছি তাতে সেকেন্ডে দশটা বডি আমি ফেলে দিতে পারি জিম্বাবু সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ কোথায় আমি ট্রেনিং নেইনি বলো ওসব দেশে তো শুনেছি ক্রিকেট খেলা হয় ওখানে কিসে ট্রেনিং নিয়েছো দেখবে এই দেখো আরে এটা তো ক্রিকেট ব্যাট সুপার সিক্স না সেমি ফাইনালও না কি বলে ফাইনাল করে দেব বড় ভাই আমি থাকতি রাজু একা কেন যাবে ফুটু করতি রাজু কেন একা যাবে এই জন্যই জীবনে তোমার কিছুই হয়নি রাওজান থানায় জানিয়ে দাও ওখানকার পুলিশ যেন রাজুকে সব রকম সহযোগিতা করে ও আপনি চিন্তা করবেন না ওখানকার পুলিশ রাজু রায়া সবাইকে ফুটো করে দেবে আরজু আরজু কিছু বলবি এখন আবার কোথায় যাচ্ছ সবাই ভালো করে জানে আরজুর নির্দিষ্ট কোনো ঠিকানা নেই আজ হয়তো নেই কিন্তু সারা জীবন একজন মানুষ কি ঠিকানাবিহীন পথ চলতে পারে তোমার জন্য আমার বড় ভয় হয় কিসের এত ভয় আরজুর জীবনে ভয় বলে কোনো শব্দ নেই মৃত্যুকে আমি ভয় পাই না বরং মৃত্যুই আমাকে ভয় পায় আর কখনো এসব কথা মুখে আনবি না তুমি জানো না কেন এসব কথা মুখে আনি জানলে এমন কথা তুমি বলতে পারতে না ভেজাল দেন নাকি উস্তাদ চার বোতল শেষ করলাম মগর নেশা হইতেছে না নেশা হইব কেমনে আসল নেশা তো ওইখানে
উস্তাদ দেশি মুরগি উস্তাদ এই মুরগির আওয়াজ শুইনা মুরগিগুলা কেমন খাড়াইয়া গেছে আরে কি হচ্ছে এখানে কি হইতাছে দেখতাছো না ডাইল খাইতাছি আর ওস্তাদে ছক্কা মারতাছে তুমি ক্যাচ ধরছো খাইবা কোথায় থাকিস নাম কি তা বলে ওটা আমার নাম না ড্যাডির নাম ওকে ছেড়ে দে তাহলে সারা জীবন জেলের গানি টানতে হবে ওদের চেহারা পুরোপুরি পাল্টে দিয়েছি তোর চেহারা রেখে দিয়েছি তোর ড্যাডির জন্য ড্যাডি বলে যখন ডাকবি তখন যেন চিনতে তার কষ্ট না হয় গে বলিস বেয়াদবি করেছিলাম বলে আরজু তার শাস্তি দিয়েছে যা যে আরজুকে চব্বিশ ঘন্টা ধরে পুলিশ ট্রেস করতে পারেনি সমস্ত রাউজন এলাকা চষে ফেলেছে সে তোমাদের উপরে হামলা করেছে একথা আমাকে বিশ্বাস করতে হবে আমি আপনার সাথে একমত স্যার সান না বড় ভাই এই চুপ ড্যাড তুমি একটা মেয়ের সামনে আমাকে মারলে চুপ আর যদি যদি হামলা করেও থাকে তোর সঙ্গীরা কি করছিল তুমি না কিলিং এর উপরে ট্রেনিং নিয়েছো তোমার সে ক্রিকেট ব্যাট কোথায় ওস্তাদের পায়ের ভিতরে হান্ডা দিছে কামরুল জি বড় ভাই বাজার এলাকায় খবর লাগাও আজকের মধ্যে আরজুর ডেড কি হলো কি ভাবছো না ভাবছি ওটা তো আমার এরিয়া না এইসব করো বাংলাদেশের সমস্ত এলাকা আমার লোকজন নিয়ে তুমি সিভিল ড্রেসে যাবে আপনি যখন করছেন যাব সব সারাক ফুটি করে দেব ঠিকানা মোতাবেক প্রত্যেকটা বস্তিতে টাকাগুলো সমান ভাগে ভাগ করে দেবে এতিমখানার খবর বলো আর যে বেঁচে থাকতে এতিমখানার চিন্তা কাউকে করতে হবে না চাচা আমি বুঝি একজন এতিম সন্তান কত অসহায় বাবা 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 পুলিশ চারিদিক ঘিরে ফেলেছে এই চলো সবাই পজিশন নাও আরজু মৃত্যুকে তুমি কোনোদিন ভয় করনি কিন্তু
আমি তোমার মৃত্যুর ভয় করেছি। বিজলি, আমি আমি কত ভাগ্যবতী, তোমার তোমার কোলে মাথা রেখে মরতে পারছি। শুধু শুধু একবার আমাকে তোমার বুকে টেনে নেবে। বিজলি, আমার শেষ অনুরোধ, তুমি তুমি এই জুলুমের প্রতিশোধ নেবে, প্রতিশোধ নেবে, প্রতিশোধ নেবে। বিজলি, এই যে মা পানি এনেছি। বিজলি, বিজলি, বাবা, নিজের জীবন দিয়ে বিজলি আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে চাচা। বিজলির কাছে আমি হেরে গেছি, কিন্তু ওই শয়তানদের কাছে আমি হারবো না। ওদের বুক আমি ঝাঁঝরা করে দেব। আমাদের এলাকা হয়তো এতক্ষণে পুলিশের দখলে চলে গেছে। লিয়াকত লস্কর আর কাবরুলের পাপের হাত আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিজলির মতো হয়তো অনেকেই মারা গেছে। প্রতিশোধের যে আগুন আমাদের বুকে দাও দাও করে জ্বলছে, তাকে এখন ছাই চাপা দিয়ে রাখতে হবে। তোকে চলে যেতে হবে, দূরে, অনেক দূরে, কক্সবাজারে। চলে যাব? বিজলির রক্তাক্ত লাশ ফেলে আমি চলে যাব? হ্যাঁ, একদিন এইরকম অনেকগুলো রক্তাক্ত লাশের মধ্যে থেকে তোকে আমি দু হাতে তুলে এনেছিলাম, আজ আমি তোকে চলে যেতে বলছি। পার্বত্য এলাকার শত্রুদের সবগুলো ঘাঁটি ধ্বংস করে দিতে হবে। লস্কর আর কামরুলের বুকের রক্তে ভাসিয়ে দিতে হবে সব অপরাধ। আমাদের ঠিকানা ওরা জেনে গেছে, এখানে আমিও বেশি দিন থাকতে পারবো না। যেখানেই থাকি তোর সঙ্গে আবার দেখা হবে, সময় মতো জানতে পারবি আমি কোথায় আছি। হ্যাঁ, চল, হাত দিলি না। হ্যাঁ, চল। হ্যাঁ, চলো। এ কি অবস্থা তোর? রুটি বানাইতেছি তো। আর কখন বানাবি? এদিকে কৃষ্ণার কলেজের সময় হয়ে গেল। দিতাছি। তোকে কতবার বলেছি আরেকজন কাজে মানুষ আন। আপনি তো কই এই খালাস, আজকাল পত্রপত্রিকা দেখেন না? গিল কাটা ডাকাত, দুটা বিষ খাবি না ডাকাত, কলিং কলিং বেল টিপি না ডাকাত, কার বিশ্বাস করে আনুন কর। তাহলে আর কি, হাত গুটিয়ে বসে থাক। চোর ডাকাতের ভয়ে কাজ কাম বন্ধ করে শুকিয়ে মর। এই দেশে আমাদের এইভাবেই চলতে হবে। খালাম্মা, আমি কইতেছিলাম কি, আমার যদি ছুটি দেন আমি দেশ থেকে একটা মানুষ লই আসি। মানুষ যে আনবি, সে চুরি ডাকাতি করবে না? না না, চুরি ডাকাতি করবো কেন? আমার জানা শুনে একটা মাইয়া 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 না মানে বুয়া বুয়া বুয়া, আপনি কইলে হ্যাঁ আনতে পারি, খুব বিশ্বাসী, সারা জীবনে বাড়ির থেকে বাইরে বলা। ঠিক আছে, বুঝেছি, এখন তাড়াতাড়ি রুটি বানা। তখন তারও আগে বানাবো। ওই তুই আমার বিপদে না ফালে ছাড়বি না, কান্দিস না। ওই তুই না আমারে ভালোবাসস? হ্যাঁ, বেশি কানলে মাইসে আমার সন্দেহ করবো। অন্ত তোমারে আমার সন্দেহ লাগতেছে। আল্লাহ, আমারে বলে বলে কোন জায়গায় লয়ে যেতেছ কে জানে। দেখ রাসু, দারোগার বাড়ি রে যা তা বাড়ি কইস না, তা আবার দিশা দারোগা না, রাশের দারোগা, ইংরাজিতে কয় ও সি। ওই ওই তোমার স্ত্রী আমারে কাজের মাইয়া নিতে কইছিল, অন্য কোন মাইয়া নিলে পোতা দিয়া তোমার ভোতা মুখ থতা করে দিতাম। অন্য মাইয়ার কথা আমারে কইবে না। এই তো পথে আইছস কমুনা, দারোগার বাড়িতে তুই জয়েন করছ শুনলে তোর কিপটা বাপে কুস্তি সমেত আমার কাছে বিয়া বসবো। তার উপর আমি হইলাম ওসি সাহেবের ইনফরমার। ইনফরমার? ওই ফরমার রাত্রে বুঝামু। হন চুপ থাক, বাড়ি দেখ, বাড়ি দেখ, ওই দেখ গ্রামে পৌঁছে গেলে আরো সুন্দর লাগবে। গাড়ির ধোঁয়া নেই, যানজট নেই, একসময় আমাদের গ্রামের কত নাম ডাক ছিল। তুমি যে পরিকল্পনা হাতে নিয়েছো
তাতে গ্রামের নামটা আবার হবে। নিয়েছি তো বিবেকের তাড়নায়, রিটায়ার্ড লাইফে বসে না থেকে গ্রামের উন্নয়নে বাকি জীবনটা কাটিয়ে দেব। ওখানকার কলেজে আমি কিন্তু অ্যাডমিশন নেব ড্যাডি। অবশ্যই নেবে, একদিকে লেখাপড়া অন্যদিকে এগ্রিকালচারের উপরে তুমি রিসার্চ করবে। ও ড্যাডি, ওই যা ভাগ, ডাকাত পোষে, আয় কেউ চিল্লাচিল্লি করবে, আয় চল রান হাত কাট চালাও, জঙ্গলে ঢুকে গাড়ি যাও, চলো গাড়ি, আয় চলো ডানে ঘোরা, আয় কেউ চিল্লাবে না। টাকা পয়সা মাল সামানা যার যা কিছু আছে নিয়ে নাম, চিল্লা চিল্লি করলে জান ধরে টান দেবো। চপ্পর মালটা তোমারে পাইলে ওস্তাদের মনটা খুশি হইব। তোরা মাল নিবি, মাল তো এখানে নে। কি মাল বাড়া, মেয়েকে নিয়ে বাসে করে গ্রামে ফিরছিলাম, সব শুনেছি স্যার। তোমাদের দেখে ডাকাতরা সব পালিয়েছে, রক্ত বেরোচ্ছে, অজ্ঞান হয়ে গেছে। ছেলেটির কারণেই আজ সবাই বেঁচে গেছে। ডাকাতটা আমার মেয়েকে ধরে নিয়ে যাচ্ছিল, ও না থাকলে। আপনি ভাববেন না স্যার, আমি ওর চিকিৎসার ব্যবস্থা করছি। আফজাল, ওকে নিয়ে গাড়িতে ওঠা। সিনেমায় তো অনেক কিছুই থাকে, বড় হয়ে তুমি একজন বিরাট পুলিশ অফিসার হবে। অমন করে কি দেখছিলে? ওরা ছিল আমার দুটি সন্তান, সংসারে ছিল বুক ভরা সীমাহীন স্বপ্ন। হঠাৎ একটা ঝড়, একটা মহাপ্রলয় সেই স্বপ্নকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেল। আমার স্ত্রী আজও বিশ্বাস করে আর্য আবার ফিরে আসবে, সব প্রলয়ের পরে পৃথিবীতে আবার শান্তি আসে, পরে আল্লাহর দয়ায় আমাদের আর একটা মেয়ে হয় তৃষ্ণা। তাকেই বুকে আগলে রেখে আমার স্ত্রী অতীতের সব স্মৃতি ভুলতে চায়, কিন্তু পারে না। কেমন আছো বাবা?
এই নে বাবা মাজারের সিন্নি নাও। তোমার কথা সব শুনেছি, বাড়ি কোথায়, নাম কি তোমার? আগুন। তোমার বাবা মা ওনারা? কি ব্যাপার, তোমরা সবাই মিলে ছেলেটিকে নিয়ে তদন্ত শুরু করলে নাকি? বসুন। ধন্যবাদ জানিয়ে তোমাকে ছোট করব না, অপরের কল্যাণে নিজের জীবন যে বাজি রাখতে পারে সে সাধারণ মানুষের ঊর্ধ্বে। তোমার মতো সাহসী ছেলে দেশের জন্য খুব প্রয়োজন। স্যার, এক ভদ্রলোক আপনার লোকে দেখা করতে আইছে। হ্যাঁ তৃষ্ণা, দেখ তোমাকে। আসিফ ভাই, তুমি নোট খাতা চেয়েছিলে, এই নাও। এত কষ্ট করে আসার কোনো মানে হয়? হোস্টেলে গিয়ে আমি তো নিয়ে আসতে পারতাম। এই পথ দিয়ে আমাকে ছাত্রী পড়াতে যেতে হয়, ভাবলাম যাবার পথে এটা তোমাকে দিয়ে যাই। জানো তৃষ্ণা, আমার নতুন ছাত্রীটি খুব ব্রিলিয়ান্ট। তাই? রেজাল্ট ভালো করবে। শুধু ব্রিলিয়ান্ট আর কিছু না। মানে? সুন্দরী, টানা টানা চোখ, হাসিতে মুক্ত ঝরে। কিছু বলো না, গরিবের ঘরে জন্মেছি, ছেলেবেলায় বাবা মাকে হারিয়ে কত কষ্ট করে এত দূর এসেছি। আর আমি যাদেরকে পড়াই তারা ছেলে হোক আর মেয়ে হোক সবাই আমার কাছে সমান। আর তুমি যা মিন করছো তা দেখার ভাগ্য অন্তত আমার নেই। চলে। ভাগ্য তোমারও আছে আসিফ, তুমি তা জানো না। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি, অস্বীকার করতে পারো? আমার বাবা মা বেঁচে আছেন জেনেও এতদিন তুমি আমার কাছে তা গোপন করেছ? অস্বীকার করতে পারো? অসহায় বাবা মায়ের বুক থেকে আমাকে দূরে সরিয়ে রেখে তাদের দুঃখ আর যন্ত্রণাকে তুমি বাড়িয়ে তোলনি? অস্বীকার করতে পারো? সবকিছু জেনেও তুমি আমাকে বাবা মায়ের কোলে ফিরে যেতে দাওনি? জানতাম, সব জানতাম আমি। জানতে? হ্যাঁ, কিন্তু সবকিছু জানার পরও তোকে আমি তোর বাবা মার কোলে ফিরিয়ে দিতে পারিনি। কেন পারিনি জানিস? চিৎকার করে প্রশ্ন কর কেন পারিনি। সেদিন পরিস্থিতি সেদিন এমন একটা দেয়াল তৈরি করেছিল যে দেয়াল ভেঙে তোর বাবা মার কাছে যাওয়া ছিল আমার পক্ষে অসম্ভব। আমি, এই আমি নিজের চোখে দেখেছি তোর স্বজনদের মর্মান্তিক মৃত্যু। হায়নাদের কবল থেকে সেদিন তোকে উদ্ধার না করলে তুইও হয়তো পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য হারিয়ে যেতি। বাদশা চাচা, হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোকে সন্ত্রাসী বানিয়েছি। আইনের পোশাক পরে তোর বাবার পক্ষে যা সম্ভব নয় তোকে তা করতে হবে। বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত করে তোকে আমি চরমপন্থী রূপে গড়ে তুলেছি, এই জন্য তুই আমাকে ক্ষমা করে দে। এ তুমি কি করছো বাদশা চাচা? এ তো সেই হাত যে হাত দিনের পর দিন আমাকে বাবা মায়ের স্নেহের পরশ দিয়েছে। এ তো সেই হাত যে হাত তিন বেলা আমার মুখে খাবার জুগিয়েছে। এ তো সেই হাত যে হাত অন্যায়ের অত্যাচারের বিরুদ্ধে আমাকে প্রতিবাদ করতে শিখিয়েছে। এই হাতে ক্ষমা চাইলে আমার যে অমঙ্গল হবে বাদশা চাচা। আরজু, হ্যাঁ, হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত বাবা মার কাছে সন্তানের পরিচয় আমি দেব না। বাবা, কি গরম রে, স্যার যে আবার কোথায় গেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব আছেন? না আমার। কি ব্যাপার? আপনাকে বইলে কোনো লাভ হইব না, ওসি সাহেব থাকলে না হয়। আরে মিয়া, স্যার না থাকলে আমি তো তার কাম করি। ও হাই, আমার গাও কি হইছে? সাইনতে হইছে না? টাকা দিছে না? ভাই, আমার বউ ভাইগে গেছে। ভাইগে গেছে মানে কোন পরপুরুষের লাগে? না, আমার উপরে রাগ কইরা বাপের বাড়ি চইলা গেছে। আমার নাকি কইছে আমারে নাকি তালাক দিব। তালাক দেবে? শুধু তালাক না, বলেছে নারী নির্যাতন কেসে ঢুকিয়ে দেবে। আপনি এখানে বসেন, আমি সব বুঝাইয়া কইতাছি। তাই বলো, বুঝাই বলো। এই এই এই, আমি বসি আর না বসি তাতে তোমার কি? এই কেস ফেস কিচ্ছু হবে না। আসো আমার লোক, আসো আসো, চলে চলে আসো। পকেটে মাল পানি আছে? আছে। কত? 20,000। প্লিজ সিট ডাউন। 1,500 দাও, সব সমস্যার সমাধান করে দিচ্ছি। 5,000। এই দেখো ইডিয়েটের কাণ্ড। থ্যাংক ইউ।
বউ দেখতে কেমন? খুব একটা ভালো না। তাহলে কালো, দাঁত তুসু, চোখ দুটো ছোট ছোট, আবার গায়ে গন্ধ। খাচ্ছে শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়ে বিয়ে করেছিলাম তো। ভালোই করছিলে, তা আপনি একটা গাধা। আচ্ছা তোর বয়স যিনি কত? 30-35। আপনার? আর মানে 40। তাহলে পাই গেছেন কি নতুন বউ? আরো 5,000 দাও, রিমোট কন্ট্রোল বউ পাইবে। বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী, এইটা ছবি ধরেন। কালা বউ তালাক দিলে তোমার কোনো ক্ষতি হবে না। 16 বছর সুন্দরী মাইয়ার লগে তোমার বিয়া হইব। আমার কালেকশনে 16, 18, 20 সবই আছে। 16 বছর। আরে হ, বাকি 10,000 ছাড়ো দাও না। বিয়ে হবে কবে? সামনের বছরে। সামনের বছরে? সে তো আসতে অনেক দেরি। আমার টাকা ফেরত দেন। আজ ডিসেম্বর মাসে কত তারিখ? ডিসেম্বরের 30 তারিখ। তাহলে? আরে আমার তো খেয়ালই আসিল না, 2 দিন পরে আসিতেছে। যাত বাড়িতে গিয়া গোটা কলা গাছ দিয়া গেট সাজার। কলা গাছ কেন, দরকার হলে বট গাছ দিয়ে গেট সাজাবো। শালা ঠিকই বট গাছে ফাঁসি দিয়ে মরবো। রাশিদা আমি আইতাছি। টেকা টেকা, তোমার লগে আমার বিয়ে হইব। এত হালকা কেন, সব বড় নোট নাকি? না বড় ভাই, জন নিরাপত্তা আইন পাশ হয়েছে, তাই আমাদের ক্যাডাররা ঠিক মতো কাজ করতে পারছে না। খালি পুলিশের কম্বিং অপারেশন। তুমিও কম্বিং অপারেশনে যোগ দিয়েছো নাকি? হয়, চাকরি যখন করি যোগ তো দিতেই হবে। তবে আপনার মালের কোনো ক্ষতি হবি না রে, ওদিকে আমার কড়া নজর আছে। কেউ ক্ষতি করতে চাইলে একেবারে ফুইটে করে দেবো রে। আমি এখানে। আরে আমি হলাম আপনার লোক, আপনি কি করে ভাবলেন আপনার বিরুদ্ধে কাম করবো? জানি জানি, রাউজান থানায় তুমি যেভাবে আরজুর জান ছিনিয়ে নিয়েছো তাতে সত্যি তুমি প্রশংসার দাবিদার। আর শোনে, বেশি দুটো কারণ, আপনার আমানত ট্যারাবুলের কাছ থেকে সে সিনা নিয়েছে। 2, আপনার ছেলে রাজুর গায়ে হাত দিয়েছে। আমার সামনে কি আলোচনা হচ্ছে? আলোচনা না আলোচনা না, প্রশংসা করছি। আমার ছেলে হয়ে তুমি আরজুর পেদানিতে তাস্কিক হবে, আরজুকে ফাইনাল করতে গিয়ে নিজেই ফাইনাল হয়ে যাবে। তুমি কিন্তু আমাকে অপমান করছো ড্যাড। অপমান কোথায়, এতে তোমার কিলিং ট্রেনিং এর প্রশংসা করছি। শুধু কিলিং না ড্যাড, রোমান্সেও। এই মালটাকে একবার ছেড়ে দাও আমার হাতে, দেখবে কেমন প্রেম করি। সোরের বাচ্চা, বুড়ো বয়সে একটা কচি মাল রেখেছি, তার দিকে নজর দিস। তোর মাসালি কবে মরে গেছে বুঝিস না কিছু? শালা যে কবে মরবে, আর মালটাকে যে কবে পাবো না। আমি তুললে পাপ হয় তোমার কসম, জীবনে আর কোনদিন বিয়ের কথা মুখে আনবো না। কইতাছি আগে নামো, দমটা বেড়ে গেল। ওরে বাবা, ওই যে ওই পুলিশের বাচ্চা, আমার কাছ থেকে অনেক টাকা ঘুষ খাইয়া আমার এই মরণের বুদ্ধি দিছে। তুমি আমারে মাফ করে দাও বউ। ও বউ, কই যাও, পুলিশে ধরবে। হাই হাই, কি করি, কই যাই। মোরা পাখা বেল। ও পুলিশ ভাই, তুমি কে? আপনি আমারে চিনবেন না, তাই আপনার আমি চিনি। আপনি নাকি মানুষের মুশকিল আসান করেন। করি মানে
ছোট মুশকিল, মাঝারি মুশকিল, বড় মুশকিল, সব মুশকিল আমি সমাধান কইরা ফলাই। আমার একখান সমস্যা হইছে, আপনি যদি সমাধান করে দিতেন। আরে কইয়া ফেলাও, আর কই বাকি, কর আগেই দেখবা সব সমস্যা সমাধান হইয়া গেছে। এবার কও এ তোয় দেখি চলে কইতাছ চলেন না আর চল চল কও। আমার স্বামীটা বালা না, কইতে বইতে খালি গুতাই। আমারে গুতাও খা, কি করি কম তো গুতা দে গুতাইয়া, ওদের তালাক দিয়ে দাও। তারপর স্বামী বাম কই, আর জোয়ার দিই কার একটা বিয়ে করবা, লগে মাল পানি থাকতে দিয়ে দাও, আমি সব ব্যবস্থা করে দিব। আচ্ছা কালই তো মনে হয় একজন এই ব্যবস্থা করে দিছি। আমার বই কোলে উঠছস ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। কেমন আছো? ভালো, বসো। শুনলাম তুমি আমাদের কলেজে অ্যাডমিশন নিয়েছো। হ্যাঁ, বোটানিতে। কিছু গাছপালা ছবি তুলতে বেরিয়েছিলাম। ইয়ে মানে উনি কোথায়? উনি মানে বাপি তো এই সময় বাসায় থাকেন না। আমি আঙ্কেলের কথা বলিনি। ও বুঝেছি, তুমি আগুন ভাইয়ের কথা বলছো। ভীষণ রাগি, কিন্তু সব সময় রেগে আগুন হয়ে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনাকে দেখতে এলাম। বারবার এত দেখার কি আছে? আমি কি চিড়িয়াখানার বাঘ না ভাল্লুক? না না, আমি তা মিন করিনি। সেদিন আপনি আমার দেখলে তো যা বলেছি ঠিক তাই। তুমি বসো, দুজনে চা খেতে খেতে গল্প করব। রাশেদা, রাশেদা, এই যে শুনুন, একটু দাঁড়ান না। কিছু মনে করবেন না, আপনার সাথে কথা বলার জন্য আমি ছুটে এসেছি। না বলতে পারলে আমার খুব খারাপ লাগবে। কি বলবেন তাড়াতাড়ি বলুন। না মানে বলছিলাম কি, চলুন না কোথাও বসে কথা বলি। ঠিক আছে, বসার দরকার নেই, দাঁড়িয়ে কথা বলাই ভালো, কি বলেন? কি হলো, চলে যাচ্ছেন কেন? দাঁড়ান আপনার একটা ছবি তুলি, একটু হাসুন, এদিকে তাকান, এদিকে। হুম, আমি কি হিরো? হিরো না হলে কি ছবি তোলা যায় না? না যায় না, একা একা পথে না ঘুরে বাসায় যান। একা কোথায়? আপনি তো আছেন। আমি কি আপনার বডিগার্ড? না আপনি আমার বিয়ে করা বউ। Thank you.
দেখে কথা বলো এ কিছু বলো না এত দেখি তোমায় তবু দেখা যেন হলো না চল কি ব্যাপার আগুন কোথায় যাচ্ছ আমি চলে যাচ্ছি চলে যাচ্ছ মানে কোথায় আপাতত কোনো মেসে গিয়ে উঠব এখন আমি পুরোপুরি সুস্থ চাকরির সন্ধানে কক্সবাজার এসেছিলাম মাঝখানে আপনাদের বোঝা হয়ে থেকে কিছুদিনের জন্য অসুবিধা করে গেলাম অসুবিধা বোঝা এসব তুমি কি বলছো বাবা তুমি বোঝা হতে যাবে কেন জানি তোমাকে ধরে রাখার অধিকার আমাদের নেই যেতে চাইলেও তোমাকে বেঁধে রাখতে পারবো না এও জানি তোমার মতো সাহসী চরিত্রবান ছেলে চাকরির অভাব হবে না কিন্তু যে কদিন চাকরি না হয় সে কটা দিন না হয় এখানেই থাকো আমাদের তো অনেকগুলো ঘর যে ঘরে তুমি আছো ওখানে যদি অসুবিধা মনে করো না না অসুবিধা হবে কেন যে কদিন ছিলাম মনে হয়েছে ওটা আমার নিজের ঘর ও ঘরের সব স্মৃতি আমার বড় মেয়ে আর হারিয়ে যাওয়া ছেলে আরজুর আমার আরজু থাকলে আজ তোমার মতোই হতো তোমার দিকে তাকালে আরজুর ছায়া আমি দেখতে পাই কোন মায়ের সন্তান তুমি জানি না আমিও তো মা মায়ের কথা তুমি রাখবে না কেন রাখবে না শুধু মার কথা নয় বোনের কথাও রাখতে হবে ছোট বোনকে ফেলে বড় ভাই কি কখনো চলে যেতে পারে না এবার বোনের কথার উত্তর দাও কোনো উত্তরই আমি শুনতে চাই না ভাইয়া এখানেই থাকবে হ্যালো কি ঠিক আছে আমি এক্ষুনি আসছি চকরিয়ায় মিছিল নিয়ে গন্ডগোল লেগেছে আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে আফজাল আফজালকে কাজে পাঠিয়েছি তাহলে তুমিই বরং বোনের ডিউটিটা করো বাইরে আবার মোটরসাইকেল রাখা আছে তুমি ত্রিশটাকে একটু কলেজে পৌঁছে দিয়ে এসো চলো হ্যাঁ চলো ভাইয়া প্রেম 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 চাই প্রেম করে বাঁচতে চাই প্রেম ছাড়া এখানে লেখা পড়া চলবে না ওই সেলিম তুই না বলেছিলি কৃষ্ণা পেয়ার মহব্বত পছন্দ করে না যে দেখ আলু মার্কে একটা জব্বর মাল ধরে ফেলেছে আরে ফুলফুল নাজনীন প্লিজ ভাইয়া এখানে সিগারেট করবেন না শেষে একটা কেলেঙ্কারি হয়ে যাবে আপনি বাসায় চলে যান কিরে ভয় পেলো না কি কি ব্যাপার তৃষ্ণা সবগুলো বদমাস শিক্ষা প্রতিষ্ঠানে যদি এসব চলতে থাকে তাহলে সুশীল ছাত্র সমাজ কি শিখবে আমার জন্য ভাই কিছু বলেনি না হলে না হলে দেখতেন পিটিয়ে সবগুলোর হাড্ডি ভেঙে দিত বিপাশা সব দেখেছি পরিচয় করিয়ে দেই আসিফ ইকবাল ভালো কলেজে সেরা ছাত্র এই তো এরই মধ্যে সব কিছু জেনে ফেলেছো দেখছি সবার জানলাম কোথায় মনে মনে ভালোবাসলি কি করে জানবো আমি তাহলে চলি আসিফ ভাই মানে সরি আপনার নোট খাতাটা আনতে ভুলে গেছি কাল দিও
ভাইয়া দেখো ভাইয়া নির্লজ্জ বেহায়াপনার কি মর্মান্তিক শাস্তি নিজেদের মধ্যে মারামারি করে কি অবস্থা পাপীকে পাপে প্রায়শ্চিত্ত করতেই হবে ডাস্টবিনের ওই আবর্জনাগুলোর কারণে মা বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারতো না বাংলাদেশের মতো একটা সচেতন দেশে সন্ত্রাস চিরস্থায়ী হতে পারে না যারা সবে জন্ম দিচ্ছে তারা সবাই একদিন ধ্বংস হবে তৃষ্ণা ভাইয়া এ কি হাতি কি হয়েছে ভাইয়া ও কিছু না এক্সারসাইজ করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলাম কিছু না বললেই হলো কতখানি কেটে গেছে চলো আমি ড্রেসিং করে ওষুধ দিয়ে দিচ্ছি না লাগবে না লাগবে লাগবে ছোট বোনের কথা শুনতে হয় চলো এসো তো তোর নাম রাশেদা আমার নাম আফজাল কত সুন্দর নাম আমাকে তাই না আমাকে বংশে কেউ আইলে আর দূর ভাগো আমি তো ব্যথা পাইছি উড়ো 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 কুসুম আলো নাই তো এখানে রুমে ইউসা নিশা জাগা জাগা এই গাছটার সামনে রেখে ধরো কাছে আসো আমার কাছে আসো কি তুমি না কইছিল আমার সাগর দেখাইবা কিন্তু কই নি আইলা আরে ওই ঘুরতে ঘুরতে দেখবি এক সময় সাগর পাইয়া গেছি গর্ত যখন পাইছি সাগরও পামু সাগরে লাল পানি কি কইলা লাল পানি সাগরের পানি তো নীল ওই ওইলো লাল নীল এ কি ব্যাপার বেটা কয় কি আর ঠিকই কইতাছি এই দেখো দেখো গাছের নীল পাতা কি সুন্দর নীল না এটা সবুজ বুঝছি শিক্ষা দীক্ষা তুমি কিছুই পাওনি ভালো করে রঙই চেনো না পিড়িতে রং খুঁজতে খুঁজতে সব রং গুলো এক হয়ে ফেলাইছি অন্তরে রয়েছে বাকি বুঝছি তোমার স্কুল কলেজে ভর্তি করার লাগবে কলেজে গেলে তোমার নলেজ বাড়বে আর নলেজ আর ফলেজ দুটোই তোরে যাবো হানিমুনে এক
बाली से रात कटाबो इंग्रजी गान सुने गरीब मानुष बसिए डिमांड नाई बियर परे पर हे शुधु काछे काछे चाई आमार मन गोलापी छला करो मन गोलापी छला करार निशना रे अटेन प्रेमेर नामे चांस खुजिले आछे रे प्रॉब्लम हां प्रेमेर नामे चांस खुजिले आछे रे प्रॉब्लम नॉलेज गेले नॉलेज बाड़े फारके गेले हयर पे प्रेमेर खेला खेलते यो तोर बल नाकि प्रॉब्लम अरे प्रेमेर खेला खेलते यो तोर बल नाकि प्रॉब्लम कॉलेज गेले नॉलेज बाड़े फारके गेले हयर पे प्रेमेर नामे चांस खुजिले आछे रे प्रॉब्लम हां हां प्रेमेर नामे चांस खुजिले आछे रे प्रॉब्लम কাছে পেও তোমার কোলে আমি ফিরে যেতে পারিনি পারিনি মা বলে ডেকে তোমার যন্ত্রণা মুছে দিতে তোমার আরজু আজ সমাজ থেকে ছিটকে পড়া সর্বহারা চরমপন্থী আমি আমি নষ্ট হয়ে গেছি মা তোমার চোখের পানি তোমার চোখের পানি আগুন হয়ে কেন ঝরে না মা আমি দেখলাম আরজু আমার কাছে এসে বসেছে আমাকে মা বলে ডেকেছে বলছে আমি নষ্ট হয়ে গেছি আমি নষ্ট হয়ে গেছি তুমি স্বপ্ন দেখেছো মায়ের মন সন্তানের জন্য ব্যাকুল হবে এটাই তো স্বাভাবিক ১৮টি বছর ধরে শুধু চলে যাওয়ার স্মৃতিটুকুই মুখে ধরে রেখেছি হত্যার বিচারা চলো না অপরাধী ধরা না পড়লে তার বিচার হয় না অপরাধী কেন ধরা পড়ে না বলুন অপরাধীকে ধরতে উপযুক্ত প্রমাণ লাগে আইনে অপরাধ প্রমাণ হতে হয় কিন্তু তুমি এসব প্রশ্ন করছো কেন বিবেকের তাড়নায় আপনজনের মতো যে ঘরে স্থান পেয়েছি সেই ঘরের দুঃখকে আজ নিজের দুঃখ বলে মনে হচ্ছে মেয়ের বিয়ের সানাইয়ের সুর একদিন বুলেটের শব্দে মিশে গিয়ে আপনাদের বুকে আঘাত করেছিল বুকে পাথর চাপা দিয়ে ওই গর্ভধারিণী মা যে পুত্র শোকে বিলাপ করছেন সেই সন্তান আজও বেঁচে আছে কিনা আপনারা জানেন না তুমি এত কথা জানলে কি করে জেনেছি সত্য দিনের আলোর মতোই পরিষ্কার এই নির্মম সত্য শুধু আমিই না অনেকেই জানে আর এর জন্য যারা দায়ী তারাও আইনের হাতে ধরা পড়েনি আপনিও ব্যর্থতার গ্লানি বয়ে বেড়াচ্ছেন আগুন আমি যদি আপনার সন্তান হতাম তাহলে আইনকে হাতে তুলে নিয়ে ওই শয়তানদের বুক আমি ঝাঁঝরা করে ফেলতাম বাস আগুন বাস বাস তুমি কি বলতে চাও প্রিয়জন হারানোর ব্যথা আমার বুকে বাজেনি তুমি কি বলতে চাও আমার হারিয়ে যাওয়া সন্তানের খোঁজ আমি করিনি আমি আমি কি আমার স্ত্রীর চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করিনি আমি জানি অপরাধী কারা ইচ্ছে করলে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যেকটা অপরাধীকে মেরে আমি শেষ করে দিতে পারি কিন্তু জানের বদলে জান নেওয়া আইন আমাকে শেখায়নি আমি আমি যে আইনের গোলাম আমি যে আইনের গোলাম আজ আজ ১৮টা বছর আমার হারিয়ে যাওয়া সন্তান আমার আরজুকে আমি খুঁজে বেড়িয়েছি কিন্তু কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি জানি না জানি না সে বেঁচে আছে না মরে গেছে আমি আপনাকে আঘাত করতে চাইনি আপনি আপনি আমাকে আগুন আগুন জীবনে আমি এত আঘাত পেয়েছি আর আর কোনো আঘাতই আমার বুকে লাগে না কোনো আঘাতই আমার বুকে লাগে না যাও অনেক রাত হয়েছে তোমরা সবাই শুয়ে পড়ো সবাই শুয়ে পড়ো
আগুন, আগুন, আগুন। আসিফ আমার প্রেম, আসিফ আমার ভালোবাসা, তৃষ্ণা। এ তুমি কি করছো তৃষ্ণা? একটি বারও ভাবলে না তুমি কে আর আমি কে? ভালোবাসতে কার না ইচ্ছে হয়? আমি জানি স্বপ্ন অনেক সুন্দর, তোমাকে নিয়ে স্বপ্ন দেখা আমার সাজে না তৃষ্ণা। স্বপ্ন সুন্দর বলেই তো আমার এই দুচোখে স্বপ্নের কাজল পড়েছি। তুমি? হ্যাঁ। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা হলে তাতে তোমারই অমর্যাদা হবে। তোমার তো সব আছে, আমার কিচ্ছু নেই। নিঃস্বরিক্ত এমন একজনের জীবন সঙ্গী হয়ে কেন তুমি দুঃখকে বরণ করে নিতে চাও? আপনার এই কথার মানে আমি বুঝি। কৌশলে আপনি আমাকে এড়িয়ে যেতে চান। জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। আমার মতো সাধারণ একটা মেয়েকে কেনই বাপরি ভালোবাসবেন? হৃদয়ে যখন ভালোবাসার ফুল ফুটে তখন তাকে ঢেকে রাখা যায় না। আমিও নিজেকে ঢেকে রাখতে পারিনি, হাজার চেষ্টা করেও মনকে পারিনি বাঁধতে। তাই তো ভিখারিনীর মতো ছুটে এসেছি আপনার কাছে, নির্লজ্জের মতো বলেছি ভালোবাসার কথা। কিন্তু প্রেম ভালোবাসা যেখানে অর্থহীন। না তৃষ্ণা, না তৃষ্ণা, না। আমাকে তুমি ভুল বোঝো না, তোমাকে আমি ভালোবাসিনি এ কথা বললে আমি নিজেই অপরাধী হয়ে যাব। পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হতো আর সব গাছ যদি লেখনী হতো, তাহলে সেই লেখনী দিয়ে লিখো আমি তোমাকে বোঝাতে পারবো না আমি আমি তোমাকে কতটা ভালোবাসি। আসিফ, ধরো না প্রেমের নিশাতে বেড়ে গেল, ঢালো রে প্রেম ঢালো, ঢালো রে প্রেম ঢালো।
করোনা হাত ধরো না প্রেমের নিশাত বেড়ে গেল ঢালো রে প্রেম ঢালো ঢালো রে প্রেম ঢালো সর্বনাশী বাজাতেই হলো ঢালো রে প্রেম ঢালো ঢালো রে প্রেম ঢালো করো না কিছু করো না আমার অন্তরটা পুড়ে গেল ঢালো রে প্রেম ঢালো ঢালো রে প্রেম ঢালো হে ধরো না হাত ধরো না প্রেমের নিশাত বেড়ে গেল ঢালো রে প্রেম ঢালো ঢালো রে প্রেম ঢালো আমি তো বলিছি এই অধম যতদিন আপনার গোলাম হয়ে থাকি ততদিন আপনার কোনো চিন্তা নেই কেউ আপনি ফুটো করতে পারবি রে হ্যালো কামরুল বলছি কোড নাম্বার 007 স্পিকিং রোড ক্লিয়ার ওভার ওকে ওকে ওভার কি খবর গোডাউন থেকে কাশম ফোন করেছে গ্রিন সিগন্যাল রাস্তা একেবারে ফকফকা পরিষ্কার মাল নিয়ে আপনার লোকজন রাত্রিতে রওনা হবে আর আমিও সময় মতো হাজির হয়ে যাব নাও নাও চিয়ার্স রাস্তা বন্ধ শালার পুতেরা চান্স পাইলে ডেঞ্জারগিরি শুরু করে দেয় রাত দিন শালারা কিছুই মানে না এই যে ভাই এদিক দিয়ে যাইতে পারবেন না রাস্তা কাটা এদিক দিয়ে যান হ্যাঁ এই গাড়ি ঘোরাও ওই মিয়া মেন রোডে যাওয়ার রাস্তা কোন দিকে ও এই এদিকে যাও আরে হালাই রাস্তা গেল কই এমন জায়গায় হান্দালি গাড়ি ঘুরানোর জায়গা নাই এই পিছে যা এই টুক্কা নাইমা সিগন্যাল দে নামতেছি উস্তাদ ওই টুকা গেলি কই বাড়ির আওয়াজটা শোনা যায় না ওই আক্কাই স্যার নাইমা দেখতে ছালে করে কি ব্যাপারটা কি শালারা করে কি ওইটা হ্যালো ওসি সাহেব সারের গোডাউনের পেছন থেকে বলছি লিয়াকত লস্করের ক্যাডাররা চোরা চালানের মাল সহ আমার হাতে ধরা পড়েছে ট্রাক নম্বর ঢাকা ড 4798 আপনি কে বলছেন হ্যালো 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 লিয়াকত লস্কর
ডাল ডাল ভালো করে ঢাল। কিরে মদন, খাঁটি গরুর দুধ তো নাকি আবার পানি টানিয়ে মিশিয়েছিস? ঠাকুরের দিবি বড় ভাই, একেবারে খাঁটি গরুর দুধ, তাই না রে বাঙ্গু? কৃষ্ণপক্ষে কালা গরুর দুধ দিয়ে গোসল করতে হয়, শুক্লা পক্ষে লাল গরুর দুধ দিয়ে গোসল করবেন, দেখবেন শনির দশা রাহুর দশা কিছুই থাকবে না। ডাল ভালো করে ডাল। কাশেম, কি বড় ভাই, ওই মালগুলো পৌঁছে দিয়ে ওরা তো এখনো এলো না। ভালো কথা, কামরুল তো আগেই গেছে, ওকে ফোন টোন করেছে? ওসি সাহেব যে হঠাৎ আমার এখানে, তা কি মনে করে? ইউ আর আন্ডার অ্যারেস্ট, চোরা চালানের দায়ে আপনাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। মুখে লাগাম দে, লিয়াকত লস্কর এরকম অনেক পোশাকের জন্ম দিয়েছে, লস্করকে গ্রেপ্তার করা যায় না। লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে, লস্করকে আটকে রাখার মতো হাজত কোথাও পয়দা হয়নি, এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে। রাশেদ চৌধুরী, আইনের হাত অনেক শক্ত, অনেক মজবুত, শুধু তাই নয়, কোন ক্রিমিনাল আমার হাত থেকে ছাড়া পায় না। স্যার, স্যার আপনার টেলিফোন। বড় ভাই চিন্তা করবেন না, একবার ফুটি করে দিয়েছি। হ্যালো, ইয়েস স্যার, লস্করকে ছেড়ে দিন। কিন্তু স্যার, সমস্ত এলাকায় হরতাল হচ্ছে, ধর্মঘট হচ্ছে, তাছাড়া সামনে ইলেকশন। স্যার মানে? যা বলছি তাই করুন, তারপর কি করা যায় আমি দেখছি। ওকে স্যার। না, ওদের বদলে মরতে হবে তোমাকে, কারণ তুমি এখন হাজত খাটা আসামি। ওসির পেদানি খেয়ে আমি এমনিতেই পাংখা হয়ে গেছি, আর তুই ফাজলামি করছিস। ফাজলামি না ড্যাডি, আমি যে লস্করের ছেলে সেই পরিচয় দিতেও আমার ঘেন্না করে। এই হারামজাদা, বাপের পরিচয় দিতে ঘেন্না লাগে? লাগবে না। তোমার মতো একটা লোককে সামান্য একটা ওসি হাজতে ঢুকায়, যার কথায় এমপি মন্ত্রী বড় বড় রুই কাতলা ওঠে আর বসে। ওই শালা ওসি রাশেদ চৌধুরী যতদিন বেঁচে থাকবে আমাকে অনেক চালাবে। এতদিন তুমি তোমার বুদ্ধিতে চলেছো, এবার আমার বুদ্ধিতে চলো। ওই শালা ওসিকে আমি এমন ঠেকা দেব না, দুনিয়ার কেউ টের পাবে না কোথায় হজম হয়ে গেল। উপযুক্ত প্রমাণ পেয়েই তো লস্করকে গ্রেফতার করেছিলেন, কিন্তু কি হলো, তারপরও তাকে বিনা বিচারে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, এই কি আপনাদের আইন? দুর্নীতির কাছে এভাবে কি আইনের পরাজয় হবে? জানি এ আমার অনধিকার চর্চা। না আগুন, এ তোমার অনধিকার চর্চা নয়, এ তোমার গণতান্ত্রিক অধিকার। প্রতিবাদী বোন ন্যায়ের পক্ষে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তা এখন আর বোঝার উপায় নেই, যা হতে পারত গর্ব তাই হয়ে গেছে গ্লানি। আইনের পোশাক পরে এত বড় গ্লানি বয়ে বেড়ানোর চেয়ে ওই পোশাক খুলে ফেলা অনেক ভালো। কি করছো তুমি? তুমি কি আমাকে করাপ্টেড ভাবছো? পুলিশ বিভাগকে করাপ্টেড ভাবছো? সাময়িকভাবে ছাড়া পেলেও প্রমাণ হয় না যে অপরাধীর কোনোদিন বিচার হবে না। আমাকে মারার অধিকার আপনার আছে, কারণ আপনি আমার বাবার মতো। তাই সন্তানের দাবি নিয়ে বলছি, আপনি একজন বাবা হয়ে, একজন স্বামী হয়ে আপনার পরিবারের জন্য কিছুই করতে পারেননি, কিছুই করতে পারেননি। আপনি এখানে
আপনাকে খুঁজতে খুঁজতে চলে এলাম। একা একা বসে এখানে কি করছেন? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? না, কৈফিয়ত চার অধিকার আমার নেই। আমার শুধু জানতে ইচ্ছে করে সমাজ থেকে, জীবন থেকে আপনি কেন পালিয়ে বেড়াচ্ছেন? সমাজ, জীবন ও সব আমার নেই, আমি একা, তাই একা থাকতে চাই। আপনার এই একাকিত্ব দূর করার জন্য যদি কেউ আপনার সাথী হতে চায়, আপনি কেন তাকে কাছে টেনে নেন না? আমার এই দুর্বিষহ জীবনে আমার কোনো সাথী নেই, কাউকে সাথী করতেও চাই না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি জানো না আমাকে ভালোবাসা মানেই যন্ত্রণা, আমাকে ভালোবাসা মানেই বুক ভরা কান্না। আমার জীবনে ভালোবাসা, স্নেহ, মমতা বলে কিচ্ছু নেই, আছে শুধু একটা বুলেট। আগুন, তুমি জানো না আমি কে। তোমরা জানো আমার মা নেই, আমার বাবা নেই, আমি একজন এতিম। কিন্তু জানো আমার সব আছে, বাবা, মা, বোন, কিন্তু কিন্তু আমি তাদের কাছে আমার পরিচয় দিতে পারি না। কি বলছো তুমি? কে তোমার বাবা, কে তোমার মা, কেন তুমি পরিচয় দিতে পারছো না? যে বাড়িতে আশ্রিত হয়ে আছি সেই বাড়ি আমার। কৃষ্ণা, কৃষ্ণা আমার আপন বোন, তার বাবা মা আমারও বাবা মা, আমি আমি তাদের সেই হারিয়ে যাওয়া সন্তান। কি বলছো তুমি? আঙ্কেল, আন্টি, তোমার বাবা মা? হ্যাঁ বিপাশা, প্রতিশোধের আগুনে আমি জ্বলছি। আমার বাবা মার জীবনে যারা অন্ধকার নামিয়ে দিয়েছিল, আমাকে বাবা মা স্নেহ থেকে যারা বঞ্চিত করেছিল, তাদের এই পৃথিবী থেকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। তুমি শান্ত হও আগুন, তুমি শান্ত হও। আমি আর পারছি না বিপাশা, আমি আর পারছি না। আমার আমার এই যন্ত্রণা তুমি বুঝবে না। কাছে থেকেও বাবাকে বাবা বলে, মাকে মা বলে ডাকতে পারছি না। আমার আমার মতো হতভাগার কে আছে? আমার মতো হতভাগার কে আছে? শান্ত হও আগুন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ভালোবাসার জন্য মনটা দিয়ে হলো কে
ভাইয়ের মতো একজন মানুষকে ভালোবাসতে পারাটাও অনেক সৌভাগ্যের। জানো, আপন কেউ না হলেও ভাইয়া আমাদের কাছে আপনের চেয়ে অনেক বেশি। যে বাড়িতে আশ্রিত হয়ে আছি সেই বাড়ি আমার। তৃষ্ণা, তৃষ্ণা আমার আপন বোন, তার বাবা মা আমারও বাবা মা, আমি তাদের সেই হারিয়ে যাওয়া সন্তান। বিপাশা, এই মুখটা এমন গোমরা করে রাখলে আমি কিন্তু ভাইয়াকে বলে দিব, বলবো বিপাশা লাইলির মতো মজনুর প্রেমে বিরহিণী হয়েছে। এখন তাতেই চলো তো। কোথায়? তোমার আসিফ সাহেবকে কংগ্রাচুলেশন জানাতে। আসার সময় দেখে এলাম টেনিস কোর্টে ছাত্র পিটাচ্ছে। চলো তো। তাহলে থাকবে তো, কখনো ক্লাস ফাঁকি দিয়ে এভাবে ঘোরাফেরা করবে না, ঠিক আছে? শুভেচ্ছা জানাতে এসে ভয় কিসের? আমরা এখন আসি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। সালাম। চল। ব্যাপার কি আসিফ সাহেব, জীবনে জয়ী হলে মানুষ মাথা উঁচু করে থাকে, আপনি দেখছি মাথা নিচু করে আছেন। ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না। ফুল কেন? এখনো বোঝেননি? এগুলো আপনার বিজয় শুভেচ্ছা। কৃষ্ণা, শুভ কাজে দেরি করতে নেই, ফুলের তোড়াটা ওনার হাতে দাও। আগে দেবে তুমি, তারপর দেব আমি। ওর মতো একটা নোংরা আবর্জনার হাতে এত সুন্দর ফুল কি মানায়? যেখানে মানাবে সেইখানে দাও। কার আপনারা অসভ্য জানোয়ারের মতো এসব কি করছেন? জানোয়ার হতে যাব কেন, আমি তোমাদের প্রেমী, আই মিন লাভার। দেখো ফুলগুলো আমার হাতে কত সুন্দর মানিয়েছে। ওই ফকিরের বাচ্চা, ফুল দিয়ে তুই কি করবি? খোপায় পড়বে। কেন শুধু শুধু উপহাস করছেন? উপহাস কোথায়, রস করছি। তোমার মতো রসের আগরের সাথে কি উপহাস করা যায়? প্রেমের বাজারে যে খরা, তাতে একটা জুটানোই মুশকিল, আর তুমি দুটোকে বাগিয়ে নে। মুখ সামলে কথা বলুন।
তাকে সামলাতে পারলেও হাড়টাকে যে সামলাতে পারবো না। তোমাদের মতো টস টসে ফুল থাকতে এই শুকনো ফুলে আমার পোষাবে না। রক্তের দামে কিনতে হয়েছে। কাছেন কেন, আমার রক্তের চেয়ে আপনাদের সতীত্বের মূল্য অনেক বেশি। ওরা যে আপনাদের কোনো ক্ষতি করতে পারেনি এতে আমি খুশি। আপনার কথা আমি শুনেছি, এই রক্তের প্রতিটি ফোঁটার মূল্য ওদের দিতে হবে। লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে, কার তোমার দুঃসাহস? কে তোর গায়ে হাত তুলেছে বল? শুধু গাটাই দেখলে চোখ নাক কান বুক কিছুই বাদ রাখিনি। এই দেখো শুয়োরের বাচ্চা ভাই। এই যে স্যার আসুন আসুন, দেখুন আমার রাজুর কি অবস্থা। দেখার কি আছে বড় ভাই, এই সময় আনন্দ ফুর্তি আমাদেরও করা দরকার। বাংলাদেশ টেস্ট মর্যাদা পাইছে, এতে সাল পাল একটু রং টং নিয়ে খেলবি, একটু ফুটুটু করছো নাকি? এতে কি আমার সর্বনাশ হয়ে যাচ্ছে আর তুমি রং খেলছো? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা ডাক্তার ডেকেও ট্রিটমেন্টের ব্যবস্থা কর। ব্যবসায় লাল বাতি জ্বলতে দেরি নেই, ছেলে পাড়া হাতছাড়া হয়ে গেছে, বস্তির সব ভিখিরির বাচ্চারা নিজেরা এখন কামাই করতে শুরু করেছে, এনজিওর মাধ্যমে বিদেশ থেকে যে ডলার আসতো তাও এখন বন্ধ, মার খেয়ে রাজুরও মরার অবস্থা হয়েছে। রাজুক মারেছে কোন শালি থাওয়াল বস? আগুন ওসির বাসায় থাকে কামরুল? ইয়েস বড় ভাই। ওসির বাসায় আগুন নামে একটা ছেলে থাকে, এ ব্যাপারে তুমি কিছু জানো? আমি কি করে জানবো? জানতে তোমাকে হবে, কারণ ওই কালপ্রিত রাজুকে মেরেছে। উপযুক্ত প্রমাণ দিয়ে ওকে সন্ত্রাসী কেসে ঢুকিয়ে দাও, তারপর স্লো পয়সন দিয়ে ওকে খতম করে ফেলো। হোয়াট? 100% কারেক্ট স্যার। আপনি বুঝতে পারতেছেন না, আপনি খালকাইতে কুমির আনেছেন, আগুন সওয়ালটা হচ্ছে একজন সন্ত্রাসী। হ্যাঁ, আর ফেরারি বাদশাহ আছে ওদের লিডার স্যার। টেকনাফ এলাকায় ওর মতো ভয়ঙ্কর সন্ত্রাসী আর কেউ ছিল না, আমার কাছে সব রিপোর্ট আছে। দুর্বার অপারেশন চালায় পুলিশ ওদের আড্ডাখান ভাঙিয়ে দিছে, আইনকে ফাঁকি দিয়ে ও টেকনাফ থেকে কক্সবাজার এলাকায় পালায় আছে। হয় স্যার, ছদ্মবেশে আপনার এখানে আশ্রয় নিয়ে একের পর এক অপরাধ করে যাচ্ছে। আজকে লস্কর সাহেবের সওয়ালে এমন মার মারেছে যে বাঁচে কিনা সন্দেহ। আপনি এত সব জানলেন কি করে স্যার?
কেস দিবার জন্য লস্কর স্যার থানা আসতে চাইছিল কিন্তু আমি আপনার মান সম্মান কথা ভেবে ওনা ফেরা দিছি আমার কথা বিশ্বাস না হলি বাসায় গিয়ে জিজ্ঞেস করেন না আপনার কথা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে এর উপযুক্ত শাস্তিও পাবে শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ আমি করিনি যা করেছি ঠিকই করেছি ঠিক করেছো হ্যাঁ ওই শয়তান যে অপরাধ করেছে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল দণ্ডের বিধান দেবে আইন তুমি কে আমি সেই যে ওই নরপশুদের হাত থেকে বনের ইজ্জত রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রাখতে পারে ভাইয়া ঠিকই বলেছে বাপি কতগুলো অসভ্য বদমাশ আমাদের উপর হামলা করেছিল ভাইয়া সময় মতো না এলে আজ কি যে হতো তুমি কে আগুন অসহায় সম্বলহীন আপনার আশ্রিত একজন এতিম মিথ্যা কথা তুমি একজন সন্ত্রাসী তুমি ছিলে টেকনাফের একজন ভয়ঙ্কর সন্ত্রাসী আইনের হাত থেকে পালিয়ে তুমি কক্সবাজারে এসছো তুমি তুমি একজন সমাজ বিরোধী তুমি কাকে কি বলছো আগুন সন্ত্রাসী হতে যাবে কেন তুমি কি পাগল হয়েছো বাপি তোমার মেয়ের ইজ্জত যে রক্ষা করেছে আসিফকে যে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে তাকে তুমি এমন অপবাদ দিচ্ছ ইন্সপেক্টর কামরুল কি আমাকে মিথ্যা বলেছে পুলিশের পোশাক পরে যারা অপরাধ করে বেড়ায় তাদের পক্ষে সবই সম্ভব চুপ করো বেয়াদব নিজের ছেলের মতো করুণা করে আশ্রয় দিয়েছিলাম বলে ভুলে যেও না এই সংসারের সঙ্গে তোমার ব্যবধান আমি তো এখানে থাকতে চাইনি আমার দিকে তাকিয়ে এক অসহায় মা তার হারিয়ে যাওয়া সন্তানের ছায়া দেখেছিলেন আমাকে দিয়েছিল মায়ের মমতা কিন্তু কিন্তু আমি সেদিন বুঝতে পারিনি স্নেহ মায়া মমতা পাবার ভাগ্য নিয়ে এই পৃথিবীতে আমার জন্ম হয়নি আগুন ভাইয়া একজন সমাজ বিরোধী সন্ত্রাসীর মুখে মা ডাক শুনলে তাতে তাতে মায়ের অমঙ্গল হবে এ আমি চাই না এ আমি চাই না আগুন ভাইয়া ভাইয়া দিও না ভাইয়া বাপি ভাইয়াকে ফেরাও বাপি বাপি ভাইয়াকে ফেরাও খালি দেহতে কলনা সরা দিবি যা তোর নাম আগুন আজ তোকে পানি বানাবো কালা পানি আর ভয় নেই দুদিনে উনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন তবে পুরোপুরি সেরে উঠতে একটু সময় লাগবে সময় ফ্যাক্টর নয় ডক্টর ওর সুস্থ হয়ে ওঠাটাই বড় কথা ক্লিনিক থেকে যে ওষুধগুলো দেয়া হয়েছে ওগুলোই চলবে এখন তাহলে চলি বিকেলে এসে আবার দেখে যাব কামরুলের কথায় বিশ্বাস করে আগুনের উপর এরকম আচরণ করা বোধহয় ঠিক হয়নি রাশেদ কারণ আমি জানি কর্তব্যে অবহেলা আর দুর্নীতির কারণে চাকরি জীবনে কামরুলের তেমন কোনো উন্নতি হয়নি সব ঘটনা শুনে বিষয়টা আমার কাছে বেশ জটিল মনে হচ্ছে
বিপাশার কাছে আমি সব শুনেছি। ভাবছি আগুনের এই অবস্থার পেছনে কামরুলের কোনো হাত নেই তো? আমি তদন্ত করব স্যার। আচ্ছা, ওদের কাউকে তুমি চিনতে পেরেছো? না, ভুল মানুষেরই হয় আগুন, আমিও ভুল করেছি। শুধু ভুল নয়, অবিচার। আমার আচরণে তুমি যতটা না কষ্ট পেয়েছ তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমরা। তুমি চলে যাওয়ার পর তৃষ্ণা তার মায়ের কান্নামি থামাতে পারেনি। সন্তানের কাছে বাবা যখন অপরাধী হয় তখন আর প্রায়শ্চিত্ত করার কোনো পথ থাকে না। আমিও তো তোমার বাবার মতো আগুন, তুমি আমাকে বাবা। শান্ত হও আগুন, শান্ত হও, ধরো। ওস্তাদ, আরজুর উপরে কারাদানা হামলা করছে শুনছি, দাউদি কুবাইয়া হেরে জখম করছে। আরজুর উপর হামলা? আরজু, 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 কে? পালাবার চেষ্টা করে গুলি করব। কে তুমি? আইনের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেশি দিন আসামি বাঁচতে পারে না। চলো। কি বললে? বাদশা ধরা পড়েছে? লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে। সারা জীবন ঐশালা আমার অনেক ক্ষতি করেছে, এবার সুদে আসলে সব বুঝিয়ে দেব। হ্যাঁ, খুব কষ্ট করে দাবরা ধরেছি, সারা দাবি কোনে? সত্যি তোমার জবাব নেই কামরুল। রাজুকে যে মেরেছিল সেই হারামিটাকে তুমি মরণের দরজায় ঠেলে দিয়েছ। চিরশত্রু বাদশাকে তুমি গ্রেপ্তার করেছ, আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। কি হচ্ছে সব? পুলিশের যা কাম তাই করতেছি। থামুন, আসামিকে এইভাবে টর্চার করা বেআইনি। এদের আপনি চেন না স্যার, মায়ের খেয়ে মরে যাবে, তো মুখ খুলবি না রে। আমি তো কিছুই করিনি, ওর কেসটা কানে শুনলি আপনি ওকে মাতি মাতি পাদা ফেলবেন। থামুন, আসামি হলো একজন মানুষ, ওকে কোর্টে চালান দেওয়ার ব্যবস্থা করুন, ওখানে ওর বিচার হবে। হ্যালো, আমি করিম কইতাছি। কে আরজু ভাই? হ্যাঁ বলছি। তোমার জখম হবার খবর শুনে বাদশা ভাই তোমারে দেখতে তোমাকে বাড়ি গেছিল, কিন্তু ওসি সাহেবের হাতে ধরা পড়ে গেছে। থানা থেকে কোর্টে চালান দেবার নাম করিয়া কামরুল তাগো আস্তানে লইয়া যাইতাছি। তুমি জলদি গিয়া তারে বাঁচাও, নইলে ইন্সপেক্টর কামরুল তারে মাইরে ফালাইব। যাও, জলদি যাও। হ্যালো, সালাম আলাইকুম, কক্সবাজার থানা। ওসি সাহেবকে কি দিন তো? আমি ওনার স্ত্রী বলছি, একটু তাড়াতাড়ি করুন প্লিজ। উনি তো নেই, বেরিয়ে গেছেন। কি বললেন? উনি বেরিয়ে গেছেন? এই ওসিস নাকি? এই ডানি গুড়া, তোর কোন হাতে জোর বেশি? দুহাতে সমান।
শুনে খুশি হলাম। এবার তোর দুই হাত দিয়ে আমার মুখে জোরে কতগুলো ঘুষি মারতো। কি বলছেন স্যার? ওই ভয় করছিস কেন? তোকে তো ফুটো করতে বলিনি, রক্ত বার হওয়া না পর্যন্ত তুই মাটি থাকবি, তারপর বাদশা শালাকে নিয়ে আসল জায়গায় চলে যাবো। এই মার, মার, শালা বেশি জোরে মারিছিস, মারবি মার। এই শুয়ে বাচ্চা এত জোরে মারলি হাত কাটিয়ে দেবো। শোন, তোদের ফুটো করবি না, নে শুধু মারবি, ভয় পাস নে, খালি মার খা। এই মার, কি হয়েছে কামরুল? আপনার অর্ডার পেয়ে বাসায় কোটি নিয়ে যাচ্ছিলাম স্যার, কিন্তু পথে মাঝখানে আপনার বাসায় থাকে যে ওই সন্ত্রাসী আগুন। কি করেছে আগুন? বাসায় চিন্তাই করে নিয়ে গেছে, আমার শুধু ভিডিও করেনি। কি স্যার, প্রাণপুর চেষ্টা করেও আসলে ধরে রাখতে পারিনি। লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে। লস্কর, তোর সময় শেষ হয়ে এসেছে, পাপের ভারে তুই ডুবে যাবি। টাইটানিকের মতো জাহাজ ডুবে গিয়েছিল, কিন্তু এই লস্কর কোনোদিন ডুববে না। ডুববি তুই। এই ওকে ফাইনাল করে দে, চলো ডাল। ছেলেকে মেরে ফেলেছে, বাদশাকে নিয়ে পালিয়েছে, যেখানে যত ক্যাডার আছে সবাইকে খবর দাও। আর বলতে সবাইকে খবর দাও, বলতে হবে না। আগুন আর বাদশা এই দুটো ছুটে করে দেবো। নে জোরে চালাও, জোরে চালাও।
ওঠো ওঠো ওঠো। চাচা হাসু হাসু তুই যা না যা আমি তোমাকে ছেড়ে যাব না চাচা আমি হুকুম দিচ্ছি তুই যা তুই পালা স্যার স্যার লিয়াকত লস্কর আর রেসপেক্টেড কামরুল আমাকে মেরে ফেলতে চেয়েছিল আপনার সন্তান আরজু আমাকে উদ্ধার করেছে আমার সন্তান আগুন পরিচয় যাকে আপনি চেনেন সে আর কেউ নয় আপনারই সন্তান সেদিন ছিল আপনার মেয়ের বিয়ের দিন সন্তান হয়েও সে আপনাদের সন্তানের পরিচয় দিতে পারেনি খুনের বদলা নেওয়ার জন্য আরজুকেই আমি চরমপন্থী রূপে গড়ে তুলেছি সব দোষ আমার আমাকে আমাকে আপনি করে দিন বাচ্চা 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 আল্লাহ বাঁচিয়েছেন বুলেটটা কিছুটা মাংস ছিঁড়ে বেরিয়ে গেছে দাঁড়াও স্যাবলন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিচ্ছি পরে ডাক্তার দেখিও হাসছি না ভাবছি বুলেটটা আমার বুকটা ফুটো করে বেরিয়ে যেতে পারত কিন্তু তা পারেনি শরীরে সামান্য মাংস ছিঁড়ে বেরিয়ে গেছে কেন জানো বুলেটটা আমার বাবার পিস্তল থেকে বেরিয়ে এসেছিল কি বলছো আঙ্কেল তোমাকে গুলি করবে কেন সে অনেক কথা পরে বলবো মা খবরদার আমাকে মা বলে ডাকবি না কোনো সন্ত্রাসীর মুখে আমি মা ডাক শুনতে চাই না নিমক হারাম বেঈমান আমার পবিত্র সংসারটি অপবিত্র করে দিয়েছিস কোন সাহসে তুই একজন আদর্শবান পুলিশ অফিসারের ঘরে বেআইনি অস্ত্র এনে তুলেছিস জবাব দে পাপ কোনোদিন চাপা থাকে না একদিন না একদিন তা প্রকাশ হয়ে পড়েই মা তৃষ্ণা তোর বাপি সেদিন ঠিকই বলেছিল ও একটা দুর্নীতিবাদ সন্ত্রাসী ভালো মানুষের মুখ সে ও একটা বর্বর জানোয়ার বিশ্বাস করো মা বিশ্বাস তোর মতো বিশ্বাসঘাতককে শুধু ঘৃণাই করা যায় তোর মতো একটা শয়তানের মাঝে আমার আরজু ছায়া দেখার আগে দু চোখ আমার অন্ধ হয়ে যাওয়া উচিত ছিল ওগো তুমি এসেছো এক্ষুনি ওকে গ্রেফতার করে নিয়ে যাও তোমার কথার প্রতিবাদ করে সেদিন আমি চরম ভুল করেছিলাম ওর সত্যিকার পরিচয় আমার চোখে ধরা পড়ে গিয়েছে আগুন আমার এই সন্ত্রাসী সত্যিকারের আগুন হয়ে আমার সংসার জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে আগুনের ধর্মই পোড়ানো কিন্তু আমার আগুন এই সংসারকে কোনোদিন স্পর্শ করবে না আমার আগুনে যারা পুড়বে কোনো সংসারেই তাদের বেঁচে থাকার অধিকার নেই আমার হাতে মৃত্যুই তাদের একমাত্র নিয়তি ওদের খতম না করা পর্যন্ত পৃথিবীর কোনো আইনি আমাকে গ্রেফতার করতে পারবে না সে সুযোগ তোমাকে আমি দেব না এখনো সময় আছে তুমি সারেন্ডার করো পাপের অন্ধকারে তুমি ডুবে গেছো ওর ছায়া মারানো পাপ হাত জোর করে মিনতি করছি আমাকে যেতে দিন কথা দিচ্ছি কাজ শেষ করে আইনের হাতে ধরা দেব দা আমি তোকে অভিশাপ দিচ্ছি যে মা তোকে জন্ম দিয়েছে সে মায়ের চোখের সামনে যেন তোর হকার মৃত্যু হয় না 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 খবরদার
কেউ বাধা দেবার চেষ্টা করলে আমি ওকে গুলি করব। ওগো আমার কৃষ্ণাকে নিয়ে যাচ্ছি, আমার কৃষ্ণাকে নিয়ে যাচ্ছি, ওকে তুমি বাঁচাও। আন্টি, আমার কৃষ্ণা। আপনি শান্ত হন আন্টি, আপনি শান্ত হন, কৃষ্ণা ফিরে আসবে, আপন ভাইয়ের হাতে বোনের কোনো ক্ষতি হতে পারে না। যাকে আপনি অভিশাপ দিয়েছেন সে আপনারই সন্তান। আমার সন্তান? হে সালমা, ওই আগুনই আমাদের হারিয়ে যাওয়া আরজু। পরিস্থিতি আজ আরজুকে সন্ত্রাসী বানিয়েছে। সেদিনের বিভীষিকার থেকে উদ্ধার করে যে ওকে মানুষ করেছিল সেই ফেরারি বাদশা আমার সামনে মারা গেছে। মৃত্যুর আগে বলে গেছে সব কথা। আমি কি করেছি? নিজের সন্তানকে আমি অভিশাপ দিয়েছি। আল্লাহ, আমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। সন্তান যখন অপরাধী হয়ে যায় তখন আর সে সন্তান থাকে না। আইনের কাছে আপন পর কোনো ভেদাভেদ নেই। ও আজ মরণ নিয়ে খেলছে। মরণের এই খেলার থেকে ওকে উদ্ধার করতেই হবে সালমা, ওকে উদ্ধার করতেই হবে। আমাকে ক্ষমা করে দেবেন, এছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। আসিফকে ডাকছি, ও তোকে বাসায় পৌঁছে দিয়ে আসবে। আগুন ভাই, এসো আসিফ। আমি আপনার কাছে যাচ্ছিলাম, আপনার নামে ওয়ারেন্ট বেরিয়েছে, বাদশা নামের একজন আসামি খুন হয়েছে। আপনি নাকি খুন করেছেন? পুলিশ হন্য হয়ে আপনাকে খুঁজছে। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত পৃথিবীর কোনো পুলিশই আমাকে খুঁজে পাবে না। কিসের প্রতিশোধ? কথা বলার একদম সময় নেই, তুমি তৃষ্ণাকে বাসায় পৌঁছে দিয়ে এসো। বিপদে ধৈর্য হারাতে নেই। পরিস্থিতি আজ আরজুকে অপরাধী বানিয়েছে সত্য, কিন্তু ওর ভেতর যে আদর্শের আলো আমি রেখেছি সেই আলো আইনের অন্ধ চোখের সামনে তুলে ধরে আমি ওর অপরাধ খণ্ডনের চেষ্টা করব। মা, 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 কৃষ্ণা, মা, আমার, তুই ফিরে এসেছিস। হ্যাঁ মা, আমার খোকা, আমার আরজু মায়ের উপর অভিমান করে চলে গেছে বুঝি। আরজু? হ্যাঁ, আগুনে তোর হারিয়ে যাওয়া বড় ভাই। হ্যাঁ বড় ভাই, না জানি আমি ওকে অভিশাপ দিয়েছি। আল্লাহ, তুমি আমার খোকাকে রক্ষা কর। লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে। আরজু, আরজু, আরজু আমার সবকিছু শেষ করে দিয়েছে। ওর যেখানে শেষ আমার সেখানে শুরু। উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, আরজুকে চারিদিক থেকে ঘিরে ফেল। আরজুকে দেখা মাত্রই গুলি করে ওর মাথার কুলি উড়িয়ে দে। লস্কর, আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। পাঁচ তো ফেলে দিতে বল। সরে যা তোরা। লস্কর, তিল তিল করে যন্ত্রণা দিয়ে তোকে আমি মারব। মরণ নিয়ে খেলার শাস্তি কেমন দে? আমার বড় ভাইকে ফুটো করা যাবি না রে। এই দেখ আরজু, আমার খোকা। সব লস্কর সাহেবকে মারার আগে এরা মরবি কি বাঁচবি তার একটা হিসাব করা দরকার না ভাইয়া? তোদের যন্ত্রণায় আমার হিসাব ভুল হয়ে যাচ্ছে, প্যাক প্যাক করিস নে। সারা জীবন তুই অনেক অস্ত্রে খেলা খেলেছিস,
আর না হাতের অস্ত্র ফেলে দে তা না হলি তোর চোখের সামনে এদের সবাইকে আমি ফুটো করে দেবো রে ফুটো ফুটো লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে তোরা কিন্তু বোনাস লাইফ লিড করছিস অর্জু তোরা মানে তুই তোর মা আর তোর পুলিশ বাপ তোকে বাঁচিয়েছিল নেমোখারাম বাদশাহ ভাইয়ের মৃত্যুর বদলা নিতে সেদিন আমি কামরুলকে আদেশ দিয়েছিলাম তোদের বংশ নির্বংশ করে দিতে সেদিন যখন নির্বংশ হয়নি রাজু তখন আজ আর দেরি করে কোনো লাভ নেই ওই রাজুর উপরই শুরু হোক তারপর বা পাইলে দেখা যাবি ঠিক বলেছো এই ওদের বেঁধে ফেল লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে মার আমাকে মার মারবি না তাহলে দেখ শরীর থেকে তুই অনেক রকম ছুটিছিস তোকে আমি ফাঁসির দড়িতে চলাব Thank you.
আমার সন্তানের বুক থেকে তুই অনেক রক্ত ঝরিয়েছিস। আজ তোর বুকের রক্ত দিয়ে এই পৃথিবী আমি পবিত্র করব। দাঁড়াও, নিজের হাতে আইন তুলে নিয়ে সারা জীবন তুমি সীমাহীন অপরাধ করেছ। আইন তোমাকে আমার হাতে তুলে নিতে দেব না। আইনের কাছে তুমি আত্মসমর্পণ করো, এখনো সময় আছে, তুমি আত্মসমর্পণ করো। তোমার খোকা যে নষ্ট হয়ে গেছে মা, আপন জনের রক্তের প্রতিশোধ নিতে গিয়ে তোমার তোমার আর যুজে হারিয়ে মা। আমি তোকে হারিয়ে যেতে দেবো না। আমার ছেলেকে তুমি গুলি করলে, আমার ছেলেকে তুমি গুলি করতে পারলে। আইন আপন পর মানে না, আইন আইনের কাজ করেছে, এখন বাপ বাপের কাজ করবে। আমি আর চুপি মরতে দেবো না। আরজু, আরজু ওঠ, ওঠ আরজু, তোকে বাঁচতে হবে। ওঠ, ওঠ আরজু, ওঠ, ওঠ বলছি। অর্ডার, অর্ডার। সন্ত্রাসী কার্যকলাপের দায়ে অভিযুক্ত আসামি আরজুর জীবন বৃত্তান্ত পর্যালোচনা করে দেখা যায়, দেশের সত্যনিষ্ঠ অফিসার রাশেদ চৌধুরীর বড় সন্তান এই আরজু। সমাজ ধ্বংসকারী অপরাধী চক্রের নির্মমতায় রাশেদ চৌধুরীর জীবনে একদিন নেমে এসেছিল অন্ধকার, যা দেশবাসী আজও ভুলতে পারেনি। অপরিণত বয়সে আইনকে নিজের হাতে তুলে নিয়ে ওইসব অপরাধীদের নির্মূল করার দায়ে আইনে অভিযুক্ত হলেও মৃত্যুর দরজা থেকে ফিরে আসা আসামি আরজুর সাহসী পদক্ষেপ সমাজে কল্যাণ বয়ে আনবে বলে আদালত বিশ্বাস করে। তাই মানবিক দিক বিবেচনা করে আসামি আরজুকে এক বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। মা, বাবা, কৃষ্ণা ভাইয়া কেমন আছে? আছে স্যার, স্যার তাড়াতাড়ি চলেন, দেরি হইলে আবার ভিতরে ঢুকে দিব। চল 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 যাই, এখানে বেশি থাকা ঠিক না।